সবারই প্রিয় মুকুল বোস ফিরেছেন, তবে রাজনৈতিক নেতা বা কর্মী হিসেবে নয়, কফিন বন্দী হয়ে। সোমবার সকালে তার মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের রাজনৈতিক আড্ডাখানা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে। সহকর্মী আর রাজনৈতিক সহযোদ্ধাদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন মুক্তিযোদ্ধা মুকুল বোস। মুক্তিযোদ্ধা মুকুল বোসের সম্মানে গার্ড অব অনার প্রদান করা হয়, পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক উবাইদুল কাদের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। 75 পরবর্তী দুঃসময়ে একজন ত্যাগী, দুঃসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে প্রতিবিপ্লবী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে মুকুল বোস অগ্রণী ভূমিকা পালন করেছে। শ্রদ্ধা জানান দলের অন্যান্য নেতাকর্মীরাও। দলের জন্য মুকুল বোসের ত্যাগ ও ভূমিকার কথা স্মরণ করেন তারা। তার মতো মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি, কারো কষ্ট তিনি সহ্য করতে পারতেন। দলের প্রতি, নেতৃত্বের প্রতি যেভাবে অবিচল ছিলেন, সেটি আমাদের দলের নেতাকর্মীদের জন্য শিক্ষণীয় একটি বিষয়। বঙ্গবন্ধু এভিনিউ থেকে মুকুল বোসের মরদেহ নেওয়া হয় ঢাকেশ্বরী মন্দিরে, সেখান থেকে নেওয়া হয় জগন্নাথ হলে। রাতে বারডেমের হিমঘরে রাখা হবে মরদেহ। মঙ্গলবার সকালে তার জন্মস্থান গোপালগঞ্জের মুকসুদপুরে নেওয়া হবে মরদেহ। পরে ঢাকার রাজারবাগ কালী মন্দিরে শেষকৃত্য সম্পন্ন হবে। গত শনিবার ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।